এরপরে প্রশ্ন হলো ইসলামে মৃত ব্যক্তির নামে 40 হওয়া 5 দিনে খাবারের আয়োজনের বিধান কি? বা ইসলামের নির্দেশ হলো যেই ব্যক্তির আত্মীয় স্বজন মারা যাবে, যিনি মারা গেছেন তার আত্মীয়দেরকে এলাকাবাসী বরং খাওয়াইতে হবে, এটাই হলো সুন্নত। আমরা তাদেরকে কিছু খাওয়াই না খাওয়াই 40 দিনের দিন পুরো এলাকাবাসী, হয়তো খাওয়াইছে 5 জনে, এবার 40 দিনের দিন বা 3 দিনের দিন 7 দিনের দিন পুরো এলাকাবাসী গরু জবাই করে তাতে খাইয়া যায়। এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এবং এরকম মানুষ মারা গেলে তার পক্ষ থেকে নির্দিষ্ট দিনে খানা দিতে হবে, এটা হলো শ্রাদ্ধ, হিন্দুদের ধর্মীয় একটা কালচার, সেখান থেকে আসছে এটা। গুগলে সার্চ দিয়ে দেখেন, শ্রাদ্ধ লেখে দেখবেন বিস্তারিত চলে আসছে, আর কোথাও যাওয়া লাগবে না, শ্রাদ্ধ থেকে এটা আসছে। মুর্দার খাওয়া নেই, কোনো হাদিসে এগুলো নাই। আপনার মা বাবার জন্য আপনি একটা কালভার্ট করে দেন, একটা গরিবের কিছু দান করেন, কাউকে কিছু চাউল কিনে দেন, এগুলো করেন, কিন্তু এই জিয়াফতের আয়োজন যেগুলো আমাদের দেশে করে এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। ওয়াজ যতই করি আমি, আমি জানি এটার উপর আমল করা খুব কঠিন, কারণ আপনি না করলে এলাকাবাসী বলবে কি অমানুষ, বাপটা মরে গেল মাটা মরে গেল, একটা হাতও ধোয়াইলো না। বলবো কি বলবো না? এই বলা বলি রে পাত্তা দিবেন না যে আমি অন্যায় কাজ করব না, বেদাত কাজ করব না। আমি আমার মা বাবার পক্ষ থেকে সমস্ত গরিবের বাসায় খানা পাঠিয়ে দিলাম কোনো একদিন, বা এমনি কিছু কিনে দিলাম, বা সদকা জারিয়ামূলক একটা গাছ লাগাই দিলাম, একটা কোরআন একটা কিতাব মাদ্রাসা কিনে দিলাম, একজন গরিবকে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কিছু কিনে দিলাম, এইগুলো করবেন, এগুলোতে মুদ্রার অনেক উপকার হবে। আমরা বুঝি না কিছু উপকার আর কিছু অপকার। মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি? খুবই জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেই আমরা, তাই না? অমুক সাহেব ভাষণ দেয়, তমুক সাহেব ভাষণ দেয়, উনি ভালো ছিল, অমুক ভালো ছিল, আরেকজন দ্বারা বক্তব্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো, কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে তিনি যদি জান্নাতি হন তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নিয়ামত পাইতে সহায়তা করো, আটকায়ও না, আর যদি জাহান্নামী হয় এটাকে যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো, অতএব দ্রুত করতে হবে।